বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক বললে এখনও উত্তম কুমারকেই বোঝায়। 1980 সালের 24 জুলাই তিনি প্রয়াত হন। তিনি উত্তম কুমার, যার অভিনয় বাঙালির হৃদয়ে চিরদিন গেঁথে থাকবে। আজকে তার 42তম প্রয়াণ দিবসে আমরা আরেকবার ফিরে যাব উত্তম দুনিয়ায়, স্মরণ করব তাঁকে আর তার কাজকে। উত্তম কুমারের চলন বলন, হাসি ও দেহসৌষ্ঠব তাঁকে দিয়েছিল নায়কোচিত গ্ল্যামার। রোমান্টিক নায়ক হিসাবে বাংলা চলচ্চিত্রে তাঁর শ্রেষ্ঠ আসনটি পাকা। অথচ অভিনয় জীবনে শুরুটা মোটেও সুখকর ছিল না তাঁর পক্ষে। পরপর সিনেমা ফ্লপ হয়েছে। রোগা চেহারার জন্য দর্শকদের কাছে শুনতে হয়েছে ব্যঙ্গোক্তি। একসময় নামই হয়ে গিয়েছিল ফ্লপ মাস্টার জেনারেল। কিন্তু পিছু হটেননি উত্তম। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে টিকে থাকলেন ইন্ডাস্ট্রিতে। 1951-তে উত্তম কুমার 3টি ছবিতে পরপর অভিনয় করলেন। তার মধ্যে প্রথমটি ওরে যাত্রী আর দ্বিতীয়টি সহযাত্রী। এখান থেকেই ঘুরতে শুরু করল ভাগ্যের চাকা। দর্শকরা আপন করে নিতে থাকলেন উত্তম কুমারকে। পরের 5 বছর সব হিসাব নিকাশ পাল্টে দিল। একের পর এক এলো নষ্টনীর, বসু পরিবার, 74, বউ ঠাকুরনির হাট, ওরা থাকে ওধারে, চাপাডাঙ্গার বউ প্রভৃতি। টালিগঞ্জে শুরু হলো উত্তম যুগ। এর মধ্যে 74 ছবিটি থেকে উত্তম সুচিত্রা জুটির যাত্রা শুরু হয়। হাস্যকৌতুক নির্ভর ছবিটি ব্যবসা সফল হয়, উত্তম কুমারের ভাগ্য খুলে যায়। এরপর 1954 সালে আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে অগ্নিপরীক্ষা ছবিতে উত্তম সুচিত্রা জুটির রোমান্স দারুণ জনপ্রিয়তা পায়। এভাবেই উত্তম যুগের সাথে সাথে শুরু হয় উত্তম সুচিত্রা রোমান্টিক জুটির পদযাত্রাও। অবশ্য সুচিত্রা ছাড়াও বহু নায়িকার সাথেই পর্দায় রোমান্টিক নায়কের অভিনয় করেছেন তিনি, এবং সেগুলো সফলও হয়েছে। তবে শুধু রোমান্টিক নায়কই নয়, অনেক ব্যতিক্রমী চরিত্রেও অভিনয় করেছেন উত্তম, যা তাকে সার্থক অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। যেমন মরুতীর্থ হিংলার ছবিতে উন্মত্ত এক যুবক তিরুমল, আবার খোকাবাবুর প্রত্যাবর্তনে গৃহবৃত্ত রায়চরণের মতো ডি গ্ল্যামারাইজড ক্যারেক্টারও প্লে করেছেন স্বচ্ছন্দে। ভোলা যাবে না সত্যজিৎ রায়ের নায়ক সিনেমার উত্তমকে, অথবা চিড়িয়াখানার বোমকেশ বক্সিকে। আর একটা অদ্ভুত ব্যাপার হলো যে চিরকাল বেশিরভাগ রোমান্টিক নায়কের ভূমিকায় অভিনয় করলেও রোমান্টিক নায়কের ইমেজে বন্দি থাকতে চাননি কখনো। তাই অবলীলায় অভিনয় করেছেন খল চরিত্রে। উত্তম কুমারের খলনায়ক চরিত্রের অভিনয়গুলিও সমানভাবেই জনপ্রিয়। অপরিচিত সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য, যেখানে রঞ্জনরূপী উত্তম হত্যা করছে নায়িকা সুনিতাকে, চোখে মুখে ফুটে উঠেছে অসম্ভব ক্রূরতা, এক অসাধারণ অভিনয়। 1969 সালে মুক্তি পায় ছবিটি। নায়িকার ভূমিকায় অপর্ণা সেন আর সহনায়কের ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথম মুক্তিতেই 12 সপ্তাহ চলেছিল। বাণিজ্যিক বিচারে হিট ছবি। দর্শকরা রোমান্টিক নায়ককে খলনায়ক চরিত্রে মেনে নিলেন তার অভিনয়ের গুণে। নেগেটিভ চরিত্রের অভিনয়ে মহানায়ক উত্তম কুমার দর্শকদের দিয়েছিলেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি। শেষ অঙ্ক, লাল পাথর, কলঙ্কিত নায়ক, বাঘবন্দি খেলা প্রভৃতি। প্রতিটি ছবি অনন্য। বন্দুক মারপিট ছাড়াও যে একজন সার্থক খলনায়ক হয়ে ওঠা যায়, উত্তম কুমারই তার সবথেকে বড় প্রমাণ। অবশ্য শুধু অভিনয় নয়, সিনেমার অন্য বিভাগেও রেখেছেন তার প্রতিভার অসাধারণ স্বাক্ষর। পরিচালনা করেছেন বনপলাশির পদাবলী, কাল তুমি আলেয়াতে সঙ্গীত পরিচালনাও করেছিলেন। তিনি ছিলেন একজন উঁচু দরের কমিক অভিনেতাও। ধন্যী মেয়ে, ছদ্মবেশী, মৌচাক, আনন্দবালা তার প্রকৃষ্ট উদাহরণ। এন্টোনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবির জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার। মৃত্যুর 42 বছর পরেও এখনও সমানভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন তিনি। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ নায়ক সিনেমার এই সংলাপই ছিল উত্তম কুমারের জীবনের মূল মন্ত্র। তাই তিনি আজও রয়েছেন সবার উপরে। তাঁর প্রয়াণ দিবসে তাঁর জন্য রইল অন্তহীন শ্রদ্ধা।